সাবেক জনশক্তিবিন্দু দেশ এবং বিদেশে অবস্থানরত সুদী শুভাকাঙ্ক্ষী আহলান রমাদান বছর ঘুরে আমাদের মাঝে রহমত বরকত ও উপস্থিত হয়েছে মাহে রমাদান মূল উদ্দেশ্য মোমিনের অন্তরে তাকোয়ার সৃষ্টি করা আর তাকুয়াই হেহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির মূল ভিত্তি আর তাই প্রত্যেক মুসলমানের অবশ্যকীয় কর্তব্য তাকুয়া অর্জনে সচেষ্ট থাকা রমাদান মাসেই অবতীর্ণ করা হয়েছে নবী সাল্লি সাল্লামের উপর পবিত্র কোরআনুল করিম পবিত্র কোরআনুল করিম মানব জাতির জন্য রহমত সুরাতুল একশত পঁচাশি আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন রমাদান শাহর রান্না হল রমাদান মাস এ মাসেই অবতীর্ণ করা হয়েছে কোরআনুল যার ভিতর রয়েছে সুস্পষ্ট হেদায়েত এবং যা সত্য মিথ্যার পার্থক্য করে দেয় প্রিয় ছাত্র সমাজ যে কোরআনুল কারিমের কারণেই রমাদানের এই সম্মান এবং মর্যাদা আসন আমরা সেই কোরআনের সাথে সম্পৃক্ত হই এবং ইসলামী ছাত্র শিবির কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরে সেই আন্দোলনে নিজেদেরকে সামিল করি কোরআনের আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর জন্য রমাদানুল মোবর্ককেই আমরা বেছে নিতে পারি প্রিয় ছাত্র সমাজ পবিত্র রমাদান মাসে কোরআন শেখার কাজকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে পারি এ মাসে কোরআন শেখাই উত্তম এবং নিজে কোরআন শেখা অন্যকে শেখানোর ব্যাপারে আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখতে পারি যিনি কোরআন শিখেন এবং শেখান তাদের ব্যাপারে হাদিসের বর্ণনা হয় তোমাদের ভিতরে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে দান করে তাই আসুন যাদের সামর্থ্য আছে অর্থ সহ কোরআন বিতরণের ব্যবস্থা আমরা অব্যাহত রাখি মাহা রমাদান আরেকটি কারণে গুরুত্বপূর্ণ তা হলো সতেরোই রমাদান ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিল সতেরোই রমাদান সেদিন এক হাজার কাফের সৈন্যের বিরুদ্ধে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নেতৃত্বে তিনশত তেরো জন মুজাহিদ সামিল হয়ে যে যুদ্ধে বিজয় অর্জন হয়েছে সে বিজয়ের মাধ্যমেই বিশ্বব্যাপী ইসলামের সমাহান বার্তা পৌঁছে গিয়েছিল এ যুদ্ধেই সত্য এবং মিথ্যার পার্থক্য সূচিত হয়েছিল বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আজকে সমাজে জুলুম নির্যাতন নিপীড়ন অবিচার চলছে ওলামাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে ইসলামী তাহজিব তামাদ্দুন পালনে বাধা দেওয়া হচ্ছে অন্যদিকে শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে রাষ্ট্রীয় মদদে বস্তুবাদী জিনিস পাঠ্যপুস্তকে যুক্ত করা হয়েছে একই সাথে নাস্তিক্যবাদী অশালীন পত্তলিক রচনা করে কারিগরদের ধ্বংস করার নীল নকশার আয়োজন করা হয়েছে অথচ যে কোরআনের কারণে রমাদানের এত মর্যাদা যে বদর যুদ্ধের মাধ্যমে কাফেরদেরকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডয়ন করা হয়েছিল সেই রমাদান আমাদের মাঝে সমাগত আমরা এই রমাদান থেকে কোরআনের রাজ বাস্তবায়নের জন্য অন্যায় ও জুলুমকে বিতাড়িত করে সত্যকে উন্মোচিত করার শিক্ষা গ্রহণ করতে পারি পাশাপাশি ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও মানবতা বিরোধী সকল কার্যক্রম বন্ধের আওয়াজ তুলতে পারি প্রিয় দেশবাসী আসন মাহে রমাদানকে কাজে লাগাই কারণ রমাদান হচ্ছে প্রশিক্ষণের মাস প্রত্যেক কোয়াক্তে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় এবং নফল ইবাদত বেশি বেশি করতে পারি পাশাপাশি রসুলসাল্লু সাল্লামের সন্ন্যাগুলো আমল করতে পারি চাকা ও বেশি বেশি দান সদ্গা করা বাঘ বিতণ্ডা ও সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করছি আমরা লক্ষ্য করি যে ব্যক্তিটি ধূমপান করত মাহে রমাদানে ধূমপান করা ছেড়ে দেয় যে ব্যক্তিটি নামাজ পড়তো না নামাজ পড়া শুরু করে যার কোরআনের সাথে সম্পর্ক ছিল না সে কোরআন পড়া শুরু করে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য রমাদান যেদিন শেষ হয় সেদিন থেকেই নামাজ পড়া ছেড়ে দেয় আবার মাদক গ্রহণ করা শুরু করি কোরআন থেকে দূরে সরে যায় প্রিয় দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ করতে চাই এই রমাদান মাসে যা শিখব আগামী এগারোটি মাস সেভাবে জীবন পরিচালনা করব। তাহলেই মাহে রমাদানের সার্থকতা হবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই তিরিশ দিনের রমাদান মাসের আমাদের মাঝে যে পরিবর্তন ধৈর্য শৃঙ্খলা সমানুবর্তিতা আল্লাহর প্রতি আনুগত্য রসুল সাল্লাহ সাল্লামের প্রতি যে ভালোবাসা নিয়ে আসে এটিকে ধারণ করতে পারলে সমাজ পরিবর্তন করা সম্ভব পিও ব্যবসায়ী সমাজ রমাদানের দ্রব্যমূল্যের উদ্ধগতি রোধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন মজুদারের বিরুদ্ধে সচেতন হন ওজনে কম দেয়া বন্ধ করুন হোটেল ব্যবসায়ীদের অনুরোধ করব দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন অশ্লীল সিনেমা প্রদর্শন বন্ধ করুন এই রমাদান যেন মুসলমানরা সঠিকভাবে পালন করতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আল্লাহ আপনাদের উত্তম যা যা অবশ্যই দিবেন আর রাজনৈতিক ও ছাত্র নেতৃবৃন্দ এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি রমাদানে পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ রাজনৈতিক সহ অবস্থান সহ সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিন পাশাপাশি দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত মাহে রমাদানের মর্যাদা সকলে মিলে যেন রাখতে পারি সেজন্য দেশবাসী ও ছাত্র সমাজ সহ সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির কোরআনের আলোকে সমাজকে পরিবর্তন করতে চায় ব্যক্তিকে পরিশুদ্ধ করতে চাই আদর্শ সমাজ গঠন করতে চাই আসুন আমরা সকলে মিলে একটি সমৃদ্ধ সোনালি ইসলামের আলোকে উদ্ভাসিত একটি সোনার বাংলাদেশ গঠন করি আবারও রমাদানের পবিত্রতা রক্ষার আহ্বান জানাচ্ছি